দর্শক আমন্ত্রণ চ্যানেল 24 এর ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে আছি আমি রনি দত্ত। আপনারা জানেন যে আজকে ঈদের দিনে আমরা এখানে চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। এখন আমরা অবস্থান করছি এখানকার এই সৈকতের যে সৌন্দর্য সেটা আপনাদের দেখাবো এবং একই সাথে এখানে দেখাবো যে হাজারো মানুষের ঢল নেমেছে এই সৈকত সৈকতে। আমরা প্রথমে একটু দেখাই যে সৈকত ঘিরে যে মানুষের যে আনাগোনা সেটি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি ঈদের খুশিতে প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে আসলে ঘুরতে পছন্দ করে, উদযাপন করতে পছন্দ করে। তো চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকত হচ্ছে চট্টগ্রামের অন্যতম একটি বিনোদন স্থান, যেখানে উন্মুক্ত জায়গা রয়েছে, আছে সমুদ্র এবং সমুদ্র সৈকতের পাশে এখানে যে উন্মুক্ত স্থানে ঘুরে বেড়ানোর সুযোগ। তো সেই সুযোগকে কাজে লাগানোর জন্য এখানে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে, আশপাশের তো বটে বিভিন্ন এলাকা থেকেই এখানে মানুষজন ছুটে আসেন এবং এই যে সৈকতের যে নির্মল যে বিনোদন সেটি উপভোগ করেন এবং একই সাথে সমুদ্র সৈকতে তারা নেমে সমুদ্র স্নান করেন। আমরা দেখছি কিছু অনেকেই সমুদ্র স্নান করছে, অনেকেই আবার একই সাথে সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ বিভিন্ন যে বোটগুলো রয়েছে, স্পিডবোটগুলো রয়েছে, সেই বোটগুলোতে কিন্তু রাইড করছে, সেটি তারা আসলে ঈদের যে উদযাপন সেই উদযাপনটা আমরা আসলে এখানে লক্ষ্য করছি। এবং একই সাথে আমরা দেখছি যে বিভিন্ন যে রাইড, যেমন ধরেন গাড়ি রয়েছে, ঘোড়ার গাড়ি রয়েছে, ঘোড়া রয়েছে, এবং একই সাথে বিভিন্ন যে শিশুদের জন্য চড়ার জন্য বিভিন্ন যে রাইড রয়েছে সেই রাইডগুলো এখানে রয়েছে। তো যেভাবে উদযাপন করছে আসলে ঈদের এই যে খুশিকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রয়াস যে সেটা আমরা আসলে প্রত্যেকের মধ্যে আমরা সেটি লক্ষ্য করছি। আমরা একটু কথা বলতে চাইবো এখানে, আপনারা দেখছেন যে এখানকার যারা আসছে তাদের সাথে হয়তো আমরা কথা বলবো, তারা কোত্থেকে এসেছেন, কীভাবে ঈদ উদযাপন করছেন সেই বিষয়টাগুলো হয়তো আমরা তাদের কাছ থেকে জানবো। তবে আমরা এখন দেখতে পাচ্ছি যে সমুদ্রের সৈকতে একদল ছেলে মেয়ে যারা এখানে তাদের যে সমুদ্রের যে সৈকত সেই সৈকতে তারা নেমে সমুদ্র স্নানে মেতেছে, তারা উচ্ছ্বাস করছে, একে অন্যকে জল ছিটিয়ে পানি ছিটিয়ে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসটা তারা প্রকাশ করছে। এটি যে আনন্দঘন যে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং আপনি জানেন কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য অস্ত যাবে এবং সূর্যাস্ত কিন্তু দেখার জন্য অনেক মানুষ এখানে ভিড় করে। এখানে যে আজকে যে আবহাওয়া সে যে একটি যে গরম বা ভ্যাপসা আবহাওয়া, সমুদ্রে যে বাতাস রয়েছে সেটি কিন্তু অনেকটাই সে আবহাওয়ার যে ক্লান্তি, যে গরমের যে ক্লান্তি সেটি কিন্তু দূর হয়ে যায়। তো সেই কারণে মানুষজন এখানে ছুটে আসা, মানুষজন এখানে এসে যে নির্মল যে বিনোদন সেই বিনোদন কিন্তু উপভোগ করেন। আমি একটু কথা বলতে চাইবো, এখানে আমার সাথে আছেন বেশ কয়েকজন এখানে টুরিস্ট এসেছেন যারা আসলে বিভিন্ন জায়গা থেকে এসে কথা বলতে চায়। আমি একটু জানতে চাইবো আপনি কোত্থেকে এসছেন এবং এখানে কীভাবে ঈদ উদযাপন করছেন একটু যদি বলতেন। আমি দেশের বাড়ি ফরিদপুর, চাকরি করার সুবাদে বাংলাদেশ রেলওয়েতে আছি, চাকরি করার সুবাদে এই চট্টগ্রামে থাকি। তা এই ছুটি অল্প থাকার কারণে আমি দেশের বাড়িতে যাইতে পারি নাই, মা বাবা ভাই বোন বাড়িতেই আছেন, কিন্তু আমার ছেলে মেয়ে নিয়ে পরিবার পরিজন নিয়ে এই ছুটির দিনে এখানে ঘুরতে আসছি। ঘুরতে এসে খুবই ভালো লাগছে, আনন্দ লাগছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাইবো যারা হচ্ছেন এসছেন একটু ঘুরতে এসেছেন। আপনারা আমাকে একটু বলেন যে কোত্থেকে এসছেন এবং এখানে কিভাবে আনন্দ উদযাপন করছেন একটু বলেন। আমি চট্টগ্রাম এখান থেকে এসেছি, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। কেমন দেখছেন এখানে পরিবেশ? পরিবেশ অনেক সুন্দর, আগে থেকে অনেক বেটার হয়েছে। যেখানে আনন্দ উৎসব থাকবে, মানুষ বেশি থাকবে, সেখানে মজা বেশি। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা জানছেন যে মানুষজন বলছেন যেখানে মানুষজন আছে, যেখানে সবাই আসে, সেখানে আসলে এই নির্মল একটি বিনোদন আসলে এখানে খুঁজে নিতে সকলে আসে এবং এই বিনোদন কেন্দ্রকে ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেজন্য কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও কড়া নজরদারি এবং কড়া নিরাপত্তা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং তারা কিছুক্ষণ পর পরই যে চেকপোস্ট বসানো থেকে শুরু করে নানা নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারা নিচ্ছে। এবং আমরা আর যদি পাই যে কয়েকজন সাথে একটু আরেকজন সাথে একটু কথা বলি, ভাই আপনি কোত্থেকে এসছেন এবং কীভাবে এই উদযাপনটা ঈদটা উদযাপন করছেন একটু যদি আমাকে একটু বলবেন। থ্যাংক ইউ। আমি মোহাম্মদ মারিকুর রহমান, আমি ঢাকা থেকে এসেছি। আমি একটা জব করি, আমার ইচ্ছা ছিল বাড়ি যাওয়ার, বাট আমার নদী দেখতে, সাগর দেখতে, সমুদ্র দেখতে খুব ভালো লাগে, সেজন্য আমি যদিও কক্সবাজারে যেতে পারিনি তো পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছি। আমি দুই দিন আগেও এসেছিলাম, আজকে আবার ফিল করলাম যে যাই কেমন লাগে। তো আজকে এসে দেখছি যে হাজার হাজার দর্শক, খুবই ভালো লাগছে, আমার ইচ্ছা এবার খুব ভালো মানে অনুভব করছি। আপনি যে নদীর এবং সমুদ্রের যে ফিলটা কক্সবাজারে সেটা কি এখানে পাচ্ছেন? না, অবশ্যই সমুদ্রের ফিলিংসটা সম্পূর্ণ আলাদা। এখানে আমি কিছুক্ষণ পর পানিতে নামবো, দিয়ে সমুদ্রের ঢেউটা একটু অনুভব করবো যে কেমন লাগে।
মিনি কক্সবাজারের মতো। রাইট রাইট, এটাকে গরিবের কক্সবাজার বলা যায়। যাই হোক, আপনারা একসাথে ঈদ আনন্দ উপভোগ করেন সেটাই সেটাই কামনা করছি। আপনারা দর্শক, আমরা দেখছি যে এখানে অনেকেই কিন্তু তাদের পরিবার পরিজন নিয়ে, যারা আসলে পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে পারেনি, বাড়িতে যেতে পারেনি, তারা কিন্তু এখানে এসছেন। আশপাশের অনেক মানুষজন এসছেন, প্রত্যেকের মধ্যেই যে ঈদের যে আমেজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং আমরা দেখছি অনেকেই রং বেরঙের পোশাক পরে এবং মাথায় নানা রকম ফুলের মালা দিয়ে তারা কিন্তু এখানে আসছেন এবং যে ঈদের যে উদযাপন সেটি কিন্তু তারা করছেন। ঈদকে আসলে প্রাণবন্ত করতে মানুষের মধ্যে কোনো রকম যাতে অনীহা কিন্তু নেই, প্রাণবন্ত যাতে হয়, ঈদটা যাতে উৎসবের আমেজ হয়, সেই বিষয়টা কিন্তু আমরা সরকারের কাছে আমরা লক্ষ্য করছি। এবং আমরা জানি যে চট্টগ্রামে এই পতেঙ্গ সমুদ্র সৈকতের মতো কিন্তু আসক যেসব বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, ফয়েজ লেক আছে, সি ওয়ার্ল্ড আছে, এছাড়া চিড়িয়াখানা আছে, সেসব জায়গাতেও কিন্তু মানুষের আমরা প্রচণ্ড ভিড় দেখেছি। সেখানেও মানুষ কিন্তু জড়ো হয়েছে, ঈদের যে উদযাপন সেটি কিন্তু তারা করছেন। বিশেষ করে পরিবারের বাচ্চার ঈদ মানে শিশুদের জন্য আনন্দ, শিশুদের জন্যই আসলে ঈদের এই উৎসব। তো এই উৎসবকেই আসলে আরও প্রাণবন্ত করতে পরিবারের সকলের কিন্তু একটা প্রচেষ্টা থাকে, সেই প্রচেষ্টারই অংশ হিসাবে প্রত্যেকে আজকে ঘুরে বেড়াচ্ছে। এবং আমরা যেটা দেখছি যে চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের যে এখানে যে আগমন সেটিও কিন্তু তারই একটি প্রতিফলন। এবং এখানকার যে পরিবেশ সেটিও কিন্তু মানুষকে খুবই উৎসাহ দিচ্ছে। এবং এটা আমরা যতক্ষণ দেখছি যে বেলা যত বাড়বে, যখন আরও একটু রোদ কমবে, তখন আরও বেশি মানুষ এখানে হয়ে যাবে, লোকারণ্য হয়ে যাবে। এই যে কয়েকজন ছুটি রয়েছে এই চট্টগ্রামের এই পতেঙ্গা সমুদ্র সৈকতে হবে লোকের লোকারণ্য। তো এখন পর্যন্ত এখন এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে এই সর্বশেষ অবস্থা এটি হচ্ছে অবস্থা।